স্বামীর মৃত্যুর 1.5 বছর কেটে গেলেও চালু হয়নি স্ত্রীর পেনশন। বাড়ি বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে পথে বসতে চলেছেন ঋণে জর্জরিত নদিয়ার তাহেরপুর 1 নম্বর ব্লকের চক্রবর্তী পরিবার। নদিয়ার বাদকুল্লা মুগরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত শিক্ষক জীবন চক্রবর্তী। 2020 সালের 10ই অক্টোবর চাকুরি থাকাকালীন অবস্থায় মৃত্যু হয় তার। জীবনবাবুর চিকিৎসার জন্য ঋণের বোঝা কাঁধে চাপে চক্রবর্তী পরিবারের। দীর্ঘ 1.5 বছর কেটে গেলেও পেনশন চালু না হওয়ার কারণে মাথায় হাত প্রয়াত জীবন চক্রবর্তী স্ত্রী কল্পনা চক্রবর্তীর। দিবারাত্র সরকারি দপ্তরে ঘুরেও কোনো লাভ হয়নি, তাই বাড়ি বিক্রি করে ছেলে শুভ চক্রবর্তীকে নিয়ে পথে বসার উপক্রম হয়েছে কল্পনা দেবীর। মুখ্যমন্ত্রীর কাছে তার আবেদন, তার স্বামীর পেনশনের ফাইলটি যদি পাশ হয়ে আসে তাহলে পথে বসতে হয় না চক্রবর্তী পরিবারকে। আমি স্বামীর চিকিৎসার জন্য অনেক দেনা হয়ে গেছে। আমার স্বামী মুগরালের হেড টিচার ছিলেন জীবন চক্রবর্তী, আমার স্বামীর নাম। ফার্স্টে গেছি এসআইয়ের ধারে, এসআই তারপরে গেল এসআই আমাকে যা বলা দিল। তারপরে গেলাম কৃষ্ণনগরে, কৃষ্ণনগর থেকে আবার এসে গেলো আবার কলকাতা গেলো পত্রভবনে, তারপরে গেলাম নবান্নতে, তারপরে লাস্ট উপস্থিতি হচ্ছে কালীঘাটে দিদির কাছে গেলাম। দিদির সাথে দেখা পাইনি, সব দুয়ারে দুয়ারে আমি আর আমার ছেলে নিয়ে ঘুরছি। আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক দেনা হয়ে গেছে, অনেক আমি তাই অনেক দেনা। আমি চাই দিদির কাছে যে আমার পেনশনটা তারপর হয়ে যায়। দুই বছর ধরে আমি পাচ্ছি না, সব দুয়ারে দুয়ারে আছি, এখনও কোনো পেনশনের কোনো খবর নেই। দুয়ারে দুয়ারে ঘুরছি, লাস্ট যে আমি এখন আত্মহত্যা ছাড়া কোনো আর হয়নি। লোকটা অ্যাকচুয়ালি 2020 সালে বা মারা গেছেন, এবার 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমরা কোনো পেনশন পাচ্ছি না, প্রচুর পরিমাণে দেনা হয়ে গেছে। এবার দেনাটা মানে প্রতি সবার দেনা লোকটা বলছি এই মাসে দেবো, এই মাসে দেবো। আবার ঠিক কলকাতা ঠিক থার্ড লেভেল যে কৃষ্ণনগর ব্যাক চলে আসছে যে কেন আমাদের সঙ্গে এটা হচ্ছে। আমরা কালীঘাট পর্যন্ত গেছি, দিদি বাড়ির সামনে গেলাম, নবান্নে গেলাম, হাজারচার রুমে কোনো স্টেপ পাইনি, মানে সবার কাছেই যাচ্ছি কোনো আমরা ব্যবস্থা পাইনি, কেউ আমাদের সাহায্য করেনি এই মুহূর্তে এখনও। এখন যদি আমাদের এভাবে চলতে থাকে আমাদের লাস্ট ভরসা বাড়িটা চলে যাবে। অফিস থেকে বলছি যে নবান্নে গেলাম, এখান থেকে স্কুল এডুকেশনে যাও, স্কুল এডুকেশনে যেয়ে বলছে, এবার পুত্রভবনে গেলাম, পুত্রভবনে যে বললো তোমরা এখানে এসে লাভ নেই, তুমি ঠিক চলে যাবে তোমাদের পেনশন। এবার তো কোনো অফিস এক জায়গায় সব জায়গায় ঘুরি, সব জায়গায় বলছে হয়ে যাবে হয়ে যাবে। এখন আমরা কদিন এমন চলতে পারে? 1.5 বছর তো হয়রানি হচ্ছে আমাদের, মানে আমাদের কষ্ট সরকার বুঝুক যে আমরা কতটা কষ্টের মধ্যে আছি এই মুহূর্তে। বাবা বাতকুলা মুগরাইল স্কুলে হেড টিচার ছিলেন, চাইছেন সরকার কাছে আমাদের পেনশনের দ্রুত চালু হয়ে যাক। আমরা অতি কষ্টে আছি যে লাস্ট ভরসা বাড়িটা আমাদের হাতে চাই না। জীবন চক্রবর্তী তাহেরপুর এ ব্লক 24 নম্বর রাস্তায় বাড়ি, 10 নম্বর ওয়ার্ডে। এটা 2020 সালে উনি নভেম্বর মাসে মারা যায়। 2020 সাল থেকে 2021-2022 এসে মার্চ মাস হয়ে গেলো 10 তারিখ প্রায়, দু বছর ধরে উনি এসআই অফিস মানে বিনগর সার্কেল এসআই অফিস তাহেরপুরে যে অফিসটা আছে, ডিআই অফিস, কলকাতা পূর্তভবন এবং সর্বোপরি নবান্নে গেছে, সর্বোপরি কালীঘাট গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। মাননীয় মুখ্যমন্ত্রী তো দুয়ারে দুয়ারে প্রকল্প চালু করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে দুয়ারে প্রকল্প আপনি চালু করছেন, এই পরিবারটা আজকে হবে দুয়ারে মৃত্যু, পশ্চিমবঙ্গে লেটেস্ট আকর্ষণ দুয়ারে মৃত্যু হবে। এই পরিবারটা যদি পেনশন না পায়, বাজারে দেনা হয়ে আছে, এই পরিবারটা বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন যাতে পরিবারটা পেনশন পেলে অন্তত কিছুটা আর্থিক সুহারা হয়। উনি তো দুয়ারে প্রকল্পে এত লোকের জন্য ভাবেন, এই সামান্য একটা পরিবার তা তো ওনার প্রাপ্য জিনিস। উনি তো কারোর কাছে দান দয়া ভিক্ষা চাইছেন, উনি প্রাপ্য জিনিসটা চাইছেন, ওনার নিজের জন্য প্রাপ্য জিনিস। উনি একটা মহিলা মানুষ পাচ্ছে না, একটা ছেলে সেটা দৌড়াতে পারছে না, কেন এরকম হবে? উনি তো দুয়ারে প্রকল্প চালু করছেন, দুয়ারে কি উনি মৃত্যু চালু করতে চাইছেন পশ্চিমবঙ্গে? তাহলে তাহেরপুরের একটা সংগ্রামের ইতিহাস তাহেরপুর, এটা কিন্তু তাহেরপুর, দুয়ারে মৃত্যু আমরা হতে দেবো না। এই পরিবারটাকে পেনশন আমরা যে কোনো আদায় করবোই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আন্তরিকভাবে আবেদন, আপনি এই প্রকল্পে এই পরিবারটাকে বাঁচান। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।